हेलो एवरीवन, वेलकम बैक टू संगे सायन। आजकल भिडियोते तुम्हारे देखो शीतर गाच क्यों बसाते हैं। जख नार्सारि बजार के जो छोटो छोटो शीतर गाच के नहीं आसि तक हमें से बसा और तार पटिंग मिक्सचार कीरकम हवा दरकार सब किस तुम्हारे भिडियोते देखो स्टेप बाय स्टेप सब किस देखो। तो चलो भिडियो शुरू करा जाए। तो देखो प्रथम तुम्हारे बोली दुटो गाच आज के तुम्हारे पटिंग करा देखाबो। दुटोई होच्छे पिटुनिया गाच। देखो एक टा गाच एटा छोटो साइजर गाच। एइजो छोटो साइजर गाच देखते पाच्छो एकदम एकदम छोटो टबेर मध्ये आछे। आर एक टा गाच एटा किन्तु एटार तुलना अनेकटाई बड़ो। आमि तो दुटो साइजर गाच ही तोमादेर बसानो देखाबो एबं कोनटा तोमादेर जोन्नो भालो हबे সেটা আমি তোমাদের বলবো। তো প্রথমেই বলে রাখি এটা যেহেতু ছোট গাছ তো এটার বাঁচার সম্ভাবনাটা এটার তুলনায় একটু হলো কম। আর স্পেশালি যারা একদম নতুন ছাদ বাগান শুরু করছো বা নতুন গাছ বসানো শুরু করছো তো তাদের আমি সাজেস্ট করব এটাই তাদের জন্য বেস্ট অপশন, কারণ এটা অনেকটাই ম্যাচিওর গাছ, মানে অনেকটাই বড় হয়ে গেছে। তো এটা কিন্তু সহজে মরবে না, কিন্তু এটা একটু ভুল ট্রিটমেন্টের জন্য মারা যেতে পারে। তো সেই জন্য যারা প্রথম শুরু করছো তারা এটা দিয়ে শুরু করতে পারো। আর এটা দিয়েও এটা বসালেও কিন্তু গাছ ভালো হবে। কিভাবে ভালো হবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তো চলো আমরা দেখি নিই। তো আমাদের যেগুলো লাগবে দেখো, আমি আগে একটা কিভাবে গাছ বসাতে হয় রিপোর্ট করতে হয় তার উপর ভিডিও বানিয়েছিলাম। তোমরা যদি না দেখে থাক সেটা আমি আমার ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা দেখে নেবে লিঙ্কটা দিয়ে। আর আজকে দেখো আমি এখানে প্লেন সয়েল নিয়েছি, যেটা আমি আগেও বলেছি গার্ডেন সয়েল। গাছ বসাবার সময় আমি কোনো রকম কেমিক্যাল ফার্টিলাইজারের ইউজ করি না, গার্ডেন সয়েল আছে। এখানে আমাদের আছে ভার্মি কম্পোজ, এটা হচ্ছে ভার্মি কম্পোজ বা আমরা যাকে বলছি কেঁচো সার। তোমাদের কাছে যদি গোবর সার থাকে বা পাতা পচা সার থাকে তোমরা এটাও ইউজ করতে পারো, এই যে কেঁচো সার। আর সঙ্গে আছে তোমার হাড় গুঁড়ো বা বোন ডাস্ট, এই হচ্ছে বোন ডাস্ট, এটা দিলাম। আর যেটা আমি সমস্ত মাটিতে ইউজ করি সেটা হচ্ছে সাফ, এই যে দেখো এটা একটা ফাঙ্গিসাইড। এটা মাটিতে দিলে মাটির ফাঙ্গাসগুলো নষ্ট হয়ে যাবে, ফলে শিকড়ের কোনো ক্ষতি হবে না গাছের। তো চলো আমরা দেখে নিই। আর একটা সঙ্গে আমাদের আছে কি, এই যে কোকোপিট। আমি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কোকোপিট জিনিসটা কি, নারকলের ছোপরা, এই কোকোপিট। আর সঙ্গে আমাদের একটু লাগবে এই যে বালি, হাউস বিল্ডিং স্যান্ড যেগুলো সেটা হচ্ছে আমাদের এটার সঙ্গে লাগবে। আর কিছু লাগছে না। আর সঙ্গে আমরা কিসে বসাবো আমি দেখো তোমাদের দেখাচ্ছি। আমি খুব দামি পট বা টব এগুলোতে বসাচ্ছি না, আমি বসাবো একদম প্লেন মালসা। দেখো এই যে মালসাগুলো আছে যেটা দোকানে দশকর্মার দোকানে পাওয়া যাবে, অনেকে ফেলে দেয় এগুলো, এটাতে আমি একটা বসাবো। আর একটা গ্রো ব্যাগে বসাবো তোমাদের দেখে। তো দেখো আমরা প্রথমে যেটা করব, প্রথমে হচ্ছে এই মাটিটার সঙ্গে আমরা কিছুটা, দেখো এটা অনেকটা মাটি আছে, আমরা এটার সঙ্গে পরিমাণ মতো মিশিয়ে নেব। আমরা মিশিয়ে নিলাম এটা কেঁচো সার। কেঁচো সার আরও বেশি দেওয়া যেতে পারে, না আমি আগেই বলেছি অর্গ্যানিক ফার্টিলাইজার যতই বেশি ইউজ করো কোনো ক্ষতি হবে না গাছের, একটু কম বেশি হলে কোনো প্রবলেম হবে না। আর সঙ্গে আমরা দেবো এখানে কোকোপিট। কোকোপিট আমরা, এটা অপশনাল, তোমরা নাও দিতে পারো, তবে এটা দিলে মাটিটা হালকা থাকবে, খুব সহজেই শিকড় গাছের বেরিয়ে যাবে। এটা যদি কারোর কাছে না থাকে দেওয়ার প্রয়োজন নেই। এটা সাবস্টিটিউট হিসেবে আমরা কাঠের গুঁড়ো ইউজ করতে পারি, তবে শীতের গাছে এটা সবসময় প্রয়োজন হয় না। তবে আমি, আমার কাছে আছে বলে আমি তারা তোমাদের দেখাচ্ছি, যাদের কাছে থাকবে তারা অবশ্যই দেবে, না হলে যাদের কাছে নেই এটা দেওয়ার প্রয়োজন নেই। ভার্মি কম্পোজ বা গোবর সার কিংবা পাতা পচা সার এটা কিন্তু মাস্ট, এটা দিতেই হবে মাটির সঙ্গে। আচ্ছা আমরা কিছুটা মিশিয়ে নেব বোন ডাস্ট, এই যে হাড়গুঁড়ো, এটা আমরা মিশিয়ে নেব। কারণ এই গাছটা এখন নভেম্বর, এটা তোমার থাকবে প্রায় মার্চ এপ্রিল পর্যন্ত গাছটা থাকবে। তো সেই জন্য যদি বাঁচিয়ে রাখা যায় সারা বছরই বেঁচে থাকে। আমি এপ্রিল পর্যন্ত চন্দ্রমল্লিকার ফুল পেয়েছি গত বছর, মানে এই এই বছরে।
কিন্তু ভুল ভালো দেবে তোমার জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত খুব ভালো ফুল দেয়, তারপর আস্তে আস্তে যত গরম বাড়বে তোমার ফুল কমতে থাকবে। তো এগুলোকে যদি অনেকদিন বাঁচিয়ে রাখতে হয় তার মানে আমার সারের প্রয়োজন হবে। তো এই বোন ডাস্ট কী করে, এই বোন ডাস্ট হচ্ছে স্লো রিলিজ ফার্টিলাইজার, সেই জন্য এটা আস্তে আস্তে গাছকে খাবারের যোগান দিতে থাকবে। তো এটা আমরা এটার সঙ্গে মিশিয়ে নিতে পারি। তো এবার আমরা যেটা করব, এই মালসাটার মধ্যে আমরা দেখো একটা খোলাম কুচি নিয়ে আমরা এইভাবে রেখে দেব, দিয়ে একটু বালি দিয়ে এর উপরটা অল্প করে দিয়ে দেবো। বেশি বালি দেওয়া যাবে না, কারণ পটটা খুব বেশি বড় নয়, তাই বালি দিলে কিন্তু মাটি দেওয়ার জায়গাটা বেশি থাকবে না। তো এইভাবে জাস্ট দিয়ে দেবো। দিয়ে এবার আমরা এই মাটিটাকে, আমি পুরো মাটিতে মাখাইনি কারণ আমার পুরো মাটিটা আমার হয়তো লাগবে না, তো আমি এখান থেকে দেখো এইভাবে নিয়ে দিয়ে দেবো। এইভাবে আমরা মাটিটা এবার দিয়ে দেবো। আচ্ছা, এটা দেওয়ার পরে আমরা গাছটাকে বসাবো। তো গাছ বসানোটা দেখতে হবে, সবথেকে বড় সমস্যা হচ্ছে এরকম পটে দিলে এটা থেকে বার করাটা খুব সমস্যা। আমরা অনেকে এইভাবে টেনে বার করতে যাই, তো এভাবে টানলে কিন্তু অনেক সময় গাছের শিকড় সমেত ছিঁড়ে উঠে আসে, কারণ গাছগুলো ছোট গাছ, তো খুব সাবধানে আমাদের গাছগুলোকে বার করতে হবে। তো এটার জন্য আমরা কি করব, দেখো এটাকে এইভাবে আমরা এইভাবে ঠুকে নেব টবের চারিদিকটাই গোল গোল করে, কোনো রকমভাবে টানা যাবে না, ঠুকে নেব। নিয়ে এই জায়গাটা একটু অল্প অল্প করে হাতে কিন্তু এইভাবে ধরে থাকতে হবে, এইভাবে যে আমি আঙুলের প্রেশার দিয়ে ধরে আছি, খুব প্রেশার দিতে হবে না, জাস্ট সাপোর্ট দিতে হবে যাতে গাছটা পড়ে না যায়, পড়ে গেলে মাটিগুলো খুলে যাবে, এইভাবে ধরে নেব। তো এইভাবে করার পর দেখো এই যে গর্তটা, যে দেখো এই যে চাপ দিলাম, এই দেখো গাছটা বেরিয়ে এলো, আস্তে করে এইভাবে আমরা বার করে নেবো। দেখো কত সুন্দরভাবে বেরিয়ে এলো, গাছেরও কোনো ক্ষতি হবে না এবং গাছ পড়ে যাওয়ারও কোনো ভয় থাকবে না। তো এই দেখো কত সুন্দর শিকড় বেরিয়েছে গাছটাতে। বড় গাছ নিলে এটাই একটা সুবিধা হয়, গাছটা খুব সহজেই বেঁচে যায়, মরার চান্স কম থাকে। তো এবার আমরা এটাকে বসিয়ে দেবো গাছটাকে। এখানে আমরা টপটাকে এইভাবে উড়ে নিয়ে হালকা করে বসিয়ে দেবো, কোনো রকম চাপ দেবো না। দিয়ে আমরা এইভাবে বসিয়ে দিলাম, এবার বাকিটা আমরা এইভাবে মাটি দিয়ে দেবো। মাটি যদি আরও গুঁড়ো করা যেতে পারে তাহলেও ভালো, তবে এটা ঠিক আছে, এতে কোনো সমস্যা হবে না গাছের। তো এই হয়ে গেল আমাদের গাছ বসানো, দেখো এইভাবে। তো এই সাফটা কিন্তু আমি আগের দিন যেরকম দেখিয়েছিলাম মাটির সঙ্গে মিশিয়েও দেওয়া যেতে পারে, কিংবা এটাকে জলে গুলেও আমরা গাছেতে দিয়ে দিতে পারি। তো আমি মাটিতে মেশাইনি, এখানে আমি জলে গুলো দিয়ে দেবো। তো তোমরা এটাকে অল্প করে মাটিতে মিশিয়েও দিতে পারো, যেমন আমি দেখো এটা আমি মাটিতে মেশানোটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এটাকে আমরা ঠিক একইভাবে, এর সঙ্গে আমরা একইভাবে ভার্মি কম্পোস্ট দেবো, বন্ডাস দেবো, অল্প একটু বালি দিয়ে দেবো পরিমাণ মতো, আর সঙ্গে একটু দেবো আমরা কোকোপিট। তো এই এই হলো আমাদের পটিং মিক্সচার। তো এটা দিয়ে আমরা এইভাবে মাখিয়ে নেবো গাছটাকে, এই মাটিটাকে এইভাবে মাখিয়ে নেবো। হয়ে গেল মাটি রেডি। তো আমরা আজকে এবার এটাকে এইটাতে বসাবো, দেখো এই গ্রো ব্যাগে আমরা বসাবো। তবে পিটুনিয়া গাছকে যত চওড়া জায়গায়, এরকম মালসার মতো চওড়া জায়গায় বসাতে পারবে তত ভালো হয়। তো এখানে আমরা অল্প করে দেখো সাফ মিশিয়ে নেবো, বাস বেশি না, অল্প সাফ মিশিয়ে নেবো। তো যেহেতু আমরা গ্রো ব্যাগে বসাচ্ছি সেই জন্য আমাদের এখানে অলরেডি এখানে হোল করা আছে, আর জল এমনি বেরিয়ে যায়, তো সেই জন্য আমাদের বালি দেবার বা খোলাম কুচি দেবার কোনো প্রয়োজন নেই। তো এটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব। তো
এইভাবে দেখো আমরা এইভাবে মাটিটাকে ঠেসে নেব। এবার আমাদের গাছটা বসাতে হবে। তো আগের টপটা যেহেতু বড় ছিল এটা কিন্তু আমরা সহজেই বসাতে পেরেছিলাম, কিন্তু এই টপটাতে আমাদের বসাতে একটু প্রবলেম হতে পারে। মানে এই টপ থেকে বার করাটা কিন্তু খুব সমস্যা, অনেকেই পারে না। অনেকে কী করে এটাকে এইভাবে ধরে টেনে তুলতে যায়, গেলে কী হয় গাছটা যেহেতু একদম ছোটো তাই গাছটা অনেক সময় ছিঁড়ে যায়, ছিঁড়ে গেলে কিন্তু গাছ মারা যাবে। এই সময় গাছ কিন্তু খুব সূক্ষ্ম, তো আমাদের খুব যত্ন সহকারে এটাকে বার করতে হবে। তো দেখো কীভাবে বার করবো, আমি আগেরটা যেরকম দেখালাম তো এটাকেও ঠিক একই প্রসেসে আমরা এইভাবে এইভাবে হাত দিয়ে এইভাবে ধরে নেব, ধরে নিয়ে এইভাবে সাইডগুলো ঠুকে দেব। ঠোকার পরে আমরা এই যো এদিকটা ঠুকে নেব, তুমি নিজেই বুঝতে পারবে আস্তে আস্তে গাছটা ছেড়ে যাচ্ছে। দেখো এই যো আস্তে আস্তে দেখো গাছ বেরিয়ে এলো, সুন্দরভাবে গাছটা বেরিয়ে এলো। এবার এটাকে আমরা এখানে বসিয়ে দেব। খুব বেশি গর্ত করার দরকার নেই, সবসময় মাথায় রাখতে হবে যে গাছের এই যেখান থেকে ডালগুলো মানে নতুন নতুন পাতাগুলো বেরোচ্ছে এটা যেন মাটির উপরে থাকে। এটা যদি মাটির ভিতর ঢুকে যায় তাহলে কিন্তু গাছ পচে যাবে। তো এটা খুব দেখে আমাদের বসাতে হবে, এটা যেন উপরে থাকে মাটির। তো এইভাবে আমরা এটাকে ঢেকে দেব। তো অল্প মাটি দিয়ে আমরা এইভাবে দিয়ে দেব। তো আমাদের গাছ বসানো হয়ে গেল। এবার আমরা এটাকে জল দিয়ে দেব। তো সবাইকে বলে রাখি, গাছ যখনই বসাবে মানে শীতের গাছ যখনই বসাবে অবশ্যই শীতের গাছ বিকেলে বসাবে, কখনোই সকালের দিকে গাছ বসাবে না, কারণ সকালের দিকে গাছ বসালে কিন্তু রোদের তাপে গাছ নষ্ট হয়ে যেতে পারে। তাই গাছ এনে যদি সকালে, অবশ্যই আমরা অনেকে সকালে গাছ কিনে আনি, তো সকালে গাছ কিনে এনে সেটাকে জাস্ট জল স্প্রে করে দিতে হবে উপরটায়, উপরে জাস্ট জলটাকে স্প্রে করে একদম ছাওয়াযুক্ত জায়গায় রেখে দিতে হবে যেখানে রোদ না পড়ে। তো সেখানে আমরা এটাকে রেখে দেবো। রেখে দেওয়ার পরে আমরা বিকেলে গাছটাকে যখন সূর্যের তাপটা থাকবে না, দেখো এখন যেরকম বিকেল, তো আমরা বলতে পারি 4টার সময় বা 4:30টার মধ্যে আমাদের এটা বসিয়ে দিতে পারি। দেওয়ার পর এটাকে চেষ্টা করতে হবে রাতের দিকে শিশিরে রাখার। রাতের দিকে আমরা ছাদে বা যেখানেই রাখি না কেন সেটা ওপেন জায়গাতে রাখতে হবে যেখানে শিশিরটা এর উপর পড়ে, আর সকালে আমরা সেটাকে ছাওয়াযুক্ত জায়গাতে রেখে দেবো যাতে সূর্যের ডিরেক্ট তাপটা না পড়ে। তো এইভাবে আমরা এক সপ্তাহ এটাকে রাখবো, রাখার পর আমরা রোদে বার করে দেবো। আর এখানে এখন আবার বলছি, এখন কিচ্ছু খাবার দেওয়ার দরকার নেই, আমরা মাটিতে যেটুকু দিয়েছি এখন এই মাটির মধ্যে যেটুকু খাবার আছে সেটাই ও খাবে, খেয়ে দেখো নতুন নতুন পাতা বেরোবে। যখন দেখবো একটা দুটো নতুন পাতা বেরোচ্ছে এক সপ্তাহের মধ্যে আমরা বুঝতে পারবো, তখন আমরা শুধুমাত্র এটাতে সর্ষের খোল দেবো। সর্ষের খোল পচা জল যেটা আমি আমার একটা ভিডিওতে তোমাদের দেখিয়েছি, তো সেটা আমরা দেব। তো তারপরে আমরা কিছুটা বড় হওয়ার পরে আমরা এটাতে DAP দিতে পারি বা অন্যান্য কেমিক্যাল ফার্টিলাইজার দিতে পারি। তো শীতের গাছ যেহেতু সিজনাল ফ্লাওয়ার, সিজনাল প্ল্যান্ট, এগুলো কিন্তু সারা বছর আমরা সাধারণত রাখি না, তাই এতে আমরা কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করতেই পারি, কারণ এর গ্রোথটা ভালো হবে। কারণ কেমিক্যাল ফার্টিলাইজার ইনস্ট্যান্ট কাজ শুরু করে দেয়, কিন্তু আমাদের অর্গ্যানিক ফার্টিলাইজারের কাজ শুরু করতে একটু টাইম লাগে। তো যারা যেগুলো আমরা সারা বছর ধরে যে গাছগুলো রাখি সেগুলোতে কেমিক্যাল ফার্টিলাইজার যত কম দেওয়া যায় তত ভালো, কিন্তু শীতের গাছে আমরা কেমিক্যাল ফার্টিলাইজার দিতেই পারি। দিলে কিন্তু গাছ খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং ভালো আমরা ফুল এখান থেকে পেতে পারি। তো এবার আমরা গাছটাতে জল দেব। জল দেওয়ার ব্যাপারে আমাদের কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ যেহেতু গাছটা ছোট, আজকে আমরা জাস্ট পটিং করলাম, তো এখানে যদি আমরা বড় গাছের মতো পুরো ভর্তি করে জল দিয়ে দিই সেক্ষেত্রে যেটা সমস্যা হবে যে গাছ জলটাকে পুরোটা নিতে পারবে না, গাছের গোড়ায় জল জমে কিন্তু গাছটা মারা যেতে পারে। তাই এই ব্যাপারে কিন্তু আমাদের একটু সাবধানে জল দিতে হবে। তো দেখো আমি জলটা কীভাবে দিচ্ছি, তো আমি জলটাকে জাস্ট হাতে করে নিয়ে এইভাবে হাতে করে নিয়ে দেখো এইভাবে আমি দিয়ে দেব, এইভাবে অল্প অল্প করে আমরা দিয়ে দেবো জলটাকে। শুধু মাটিটাকে ভেজাবো এবং এতটাই এইটুকুই জল দেবো যাতে তার গোড়া পর্যন্ত পৌঁছায়, তার থেকে বেশি নয়। কিন্তু খুব বেশি জল দিলে আমরা কিন্তু অনেক
বড় জায়গাতে ছোট গাছটা বসিয়েছি, তো এই সেক্ষেত্রে কী হবে, গাছ কিন্তু পুরো জলটাকে নিতে পারবে না, তার ফলে কিন্তু গোড়ায় যদি জল জমে যায় তাহলে এই গাছকে কিন্তু বাঁচানো যাবে না, কারণ শীতের গাছের সবথেকে বড় শত্রু হচ্ছে অতিরিক্ত জল। তো অতিরিক্ত জল দিলেই কিন্তু গাছ সার্ভাইভ করতে পারবে না, তো সেই জন্য আমরা এটুকুই জল দেবো, ব্যাস এর থেকে বেশি না। আমরা সাইডগুলো একটু ভিজিয়ে দেবো, দরকার হলে আমরা দিনে দুবার করে দেবো, কিন্তু অল্প অল্প জল দেবে। তো এই হলো আমার গাছ বসানোর প্রসেস, তোমাদের আমি দেখালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। নতুন যদি বাজার থেকে গাছ কিনে আনো তোমরা বা নার্সারি থেকে কিনে আনো ছোট গাছ, তখন সবসময় এইভাবে বসাবে। আর মাটির সারের ব্যাপারটা আমি বললাম, আমি নেক্সট ভিডিওতে কিছুদিন পর এর আপডেট দেবো, আমি কীরকম হলো গাছগুলো, কতটা বড় হয়েছে, আমি আরও গাছ বসিয়েছি সেটা তোমাদের দেখাবো। আর এই গাছগুলো কীভাবে যত্ন করা যায়, আরও এক সপ্তাহ দু সপ্তাহ পরে আমরা যখন গাছটা একটু বড় হবে কী কী সার দেবো, সেই সব নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো তোমাদের যদি কিছু জানার থাকে কোনো গাছের সম্বন্ধে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার। বা যদি কোনো ভিডিও রিকোয়ারমেন্ট থাকে তোমাদের গাছ বসানো বা মাটি তৈরি করা, তোমরা অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব একটা ভিডিও বানানোর। তো আজকের জন্য এটুকুই, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে।